আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা বিয়ার্স আমি এখন যে ঘাসের ভিডিওটি করছি এটি হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস যে সমস্ত জমিতে দীর্ঘদিন পানি জমে থাকে দুই মাস চার মাস ছয় মাস আট মাস দশ মাস বছরে বারো মাস সেই সমস্ত জমিতে কিন্তু আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন ঘাসটি কিন্তু একদমই নরম বিশেষ করে যারা ছাগল খামারি তাদের যদি নিচু জমি থাকে তারা কিন্তু এই ঘাসটি নি সন্দেহে চাষ করতে পারেন কেন এই ঘাসটি পানিতে এবং শুকনো জমিতে উভয় জমিতে বাম্পার ফলন হয় আমি কিন্তু পূর্বে অনেক ভিডিও দিয়েছি পানিতে কতটুক পানিতে আছে আমাদের এই ঘাসটি এখন কিন্তু শুকনো জমি আর এই ঘাসটি কিন্তু কয়েকদিন আগেও আমি একটি ভিডিও দিয়েছি তিনবার ভিডিও দিলাম এই জমির এই কিছুদিনের মধ্যে যখন একদম এক ফিট ছিল আর যখন চার ফিট হল আর এখন এখন কিন্তু পাঁচ ফিট ছয় ফিট উচ্চতা হয়ে গেছে তো বেশ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও দিচ্ছি আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন আর মাসাল্লাহ ফলনের দিকে কিন্তু কোনো আপস নয় প্রচুর ফলন হয়েছে আর এই গাছটি কিন্তু একদমই মাথা থেকে গোড়া পর্যন্ত নরম মাথা থেকে একদমই গোড়া পর্যন্ত যে দেখুন এই দিয়ে একটু ছোট ওই ভিতর দিয়ে একটু বড় তবে যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করে চাষ করতে পারেন এই ঘাসের বীজ হয় না আর একবার রোপণ করলে কিন্তু এই ঘাস সারা জীবন আপনি কাটতে পারবেন কারণ এটি স্থায়ী ঘাস এটি কাটিং যেখানে রোপণ করবেন সেখানে হতে হতে একবারে জমি ভরে যাবে তো ভিউয়ার্স এই ঘাস সম্পর্কে আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন আর এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা এছাড়াও আমাদের কাছে নানান জাতের ঘাসের কাটিং পাবেন ঘাসের বীজ পাবেন ভুট্টা বিষ পাবেন তো ভিওয়ার্স পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন আলাইকুম